ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থেকে ইনকাম করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে। দেন উক্ত চ্যানেলের সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। বর্তমানে ইউটিউবের কিছু নতুন রুলসের কারণে সেটি আসলে অনেক কষ্টকর হয়ে গেছে। তো নতুন রুলসে বলা হয়েছে আপনার চ্যানেলের লাস্ট 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হতে হবে। এখন ইউটিউবে একেবারে নতুন যারা তারা আসলে এই বিষয়টি গুলিয়ে ফেলেছেন। আপনারা মনে করছেন আপনারা চ্যানেল ক্রিয়েট করার পর থেকে লাস্ট 12 মাসে ইউটিউবে এই শর্তটি পূরণ হতে হবে, আসলে সেটা না। ধরুন আজকের এই মুহূর্ত থেকে আপনার লাস্ট 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবেন। দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে। রিভিউ করার পর আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয় তখন তারা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করবে, অর্থাৎ আপনার চ্যানেলে ভিডিওগুলোতে তারা অ্যাড শো করাবে এবং সেই অ্যাডের বিনিময়ে আপনার চ্যানেল থেকে ইনকাম আসবে। এখন আপনি চাইলে আপনার ইউটিউবের শর্ত পূরণ হওয়ার আগে অ্যাডসেন্স এবং মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনি আপনার শর্তগুলো পূরণ করে ফেলবেন তখন ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি তারা মনে করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য তখন তারা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে আপনি আপনার নতুন চ্যানেলটিকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সাথেই থাকুন, ফিরে আসছি ইনটুর পর। আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এরপর আমরা একটু নিচের দিকে যাব এবং এখানে কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন 00 আছে কিনা আমরা একটু চেক করে নিব। যদি আমাদের এখানে কোনো কপিরাইট স্ট্যাটাস কিংবা কমিউনিটি গাইডলাইন থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, এতে করে আমরা আমাদের মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এরপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে মনিটাইজেশন নামে একটি অপশন পাবো। তো এখানে একটি নোটিফিকেশন শো করছে, দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ, সৌদি আরব, আফগানিস্তান কিংবা যে দেশগুলোতে ইউটিউব মনিটাইজেশন বন্ধ করা আছে সেই দেশগুলোর বাসিন্দা হন তাহলে আপনার মনিটাইজেশনে এরকম একটি নোটিফিকেশন শো করবে। তো এতে চিন্তার কিছু নাই, আপনার যদি এমন নোটিফিকেশন শো করে তাহলে আপনি আপনার চ্যানেলের নিচে দেখবেন অ্যাডভান্স নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি করে আফগানিস্তান দেওয়া আছে। তো আমরা এখানে যে দেশগুলোতে মনিটাইজেশন ইউটিউব প্রদান করে সে দেশগুলোর যে কোনো একটি দেশের নাম এখানে আমরা সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে এখানে রিকমেন্ড করব ইউনাইটেড স্টেটস দেওয়ার জন্য। এখন এরপর আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড নামে একটি অপশন আছে, আপনারা চাইলে এখানে আপনার চ্যানেলে কিছু কিওয়ার্ড দিতে পারেন, এতে করে আপনার চ্যানেলটি কেউ সার্চ করলে সেটি খুব দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে। তো এটি আমরা পরের একটি ভিডিওতে দেখবো। আমরা যেহেতু আজকে শুধুমাত্র মনিটাইজেশন এবং অ্যাডসেন্সের ভিডিও করতেছি তো সেহেতু আমরা এখন জাস্ট সেভে ক্লিক করব। তো এরপর আমরা আবারও স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্সে চলে যাব। তো এরপর আপনারা এখানে মনিটাইজেশন করে এখন আর আগের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না, এখন আমরা জাস্ট এখানে মনিটাইজেশন করে ইনাবেলে ক্লিক করব। এখন ইনাবেলে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলো, আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব। এখন স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো এগুলো আমরা খুব ভালোভাবে পড়ে এখানে যতগুলো খালি বক্স আছে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর আমাদেরকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি সাইন আপ ফর অ্যাডসেন্স, আমরা এখানে জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলো, তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেই জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনি যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনি ডিফারেন্ট একটি গুগল অ্যাডসেন্স দিবেন। তো আমি এখন এখান থেকে আমার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপর গুগল অ্যাডসেন্স আমাদেরকে এমন একটি ফেজে নিয়ে আসবে। তো এখানে আমরা সবার উপরে দেখতে পাচ্ছি MoneyCap00011 নামে একটি জিমেল অ্যাকাউন্ট আমাদের অ্যাডসেন্সের জন্য আমরা সিলেক্ট করেছি এবং এর একটু নিচে দেখতে পারবেন ইউর ওয়েবসাইট নামে একটি লেখা রয়েছে এবং এর নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি রয়েছে। এরপর আমরা একটু নিচে যাব, নিচে আমরা দুটি টিক মার্ক করার বক্স পাবো, এখানে আমরা উপরের বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবো।
এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিব। তো এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আপনি যেমন ইউটিউবের কান্ট্রি করে ইউনাইটেড স্টেটস দিয়েছেন, তো এখানে আপনি ইউনাইটেড স্টেটস দিবেন না, এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা টাকাটা বাংলাদেশ থেকে নিব এবং যেহেতু আপনার ফিন অ্যাক্টিভ করার অ্যাড্রেসটি বাংলাদেশে আসবে, তো এখানে আপনি অবশ্যই অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে গুগল অ্যাডসেন্স এর টার্মস অ্যান্ড কন্ডিশন পাবো, তো এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। ভালোভাবে পড়ে আমরা ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবো। ক্লিক করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো দেখুন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসছে। আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা আমাদের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে এই পেজটি ফিল আপ করতে হবে। তো এখানে সবার উপরে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস, তো এখান থেকে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে দিবেন। এখন এখানে নেমের ঘরে আপনি অবশ্যই আপনার অরিজিনাল নামটি দিয়ে দিবেন, কোনো ছদ্মনাম ইউজ করবেন না। আপনার স্কুল, কলেজ, ভার্সিটি অথবা আপনার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে এখানে অবশ্যই আপনার রিয়েল নামটি ইউজ করবেন। এখানে যদি আপনি রিয়েল নামটি ইউজ না করেন তাহলে আপনি যখন অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উইথড্র করতে যাবেন তখন নানান ধরনের সমস্যায় পড়তে পারেন। এরপর অ্যাড্রেস লাইনের ঘরে আপনি আপনার সঠিক অ্যাড্রেসটি দিয়ে দিবেন, এখানে অবশ্যই কোনো ভুল অ্যাড্রেস দেওয়া যাবে না। অর্থাৎ আপনি এখানে যে অ্যাড্রেসটি দিবেন এই অ্যাড্রেসে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হবে তখন অ্যাডসেন্স টিম আপনাকে একটি চিঠি পাঠাবে এবং চিঠির মধ্যে একটি পিন দিবে যেটা দিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে যে কোনো একটি অ্যাড্রেস লিখলাম। তো এভাবে আপনারা দেখবেন। তো এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখছি, যদি আপনার অ্যাড্রেসটি বড় হয় অর্থাৎ এখানে যদি আপনার রোড নম্বর, হাউস নম্বর লেখার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে উপরে করে রোড নম্বর, হাউস নম্বর এবং অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে সেগুলো লিখবেন এবং নিচে আপনি আপনার যে মেন অ্যাড্রেসটি আছে সেটি নিচে দিয়ে দিবেন। যদি আপনার অ্যাড্রেসটি ছোট হয় তাহলে আপনি নিচে না দিলেও চলবে, নিচের ঘরটি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। এরপর সিটির ঘরে আপনি আপনার যে সিটিটি আছে সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে যে কোনো একটি সিটির নাম দিচ্ছি। এরপর পোস্টাল কোডের ঘরে আপনি আপনার কাছের পোস্টাল কোডের নাম্বারটি দিয়ে দিবেন। তো পোস্টাল কোডটি আপনি আপনার পোস্ট অফিসে গিয়ে নিয়ে আসতে পারেন। পোস্ট অফিসে গিয়ে পোস্টাল কোড চাইলে তারা আপনাকে পোস্টাল কোডটি দিয়ে দিবে। তো এখানে আমি এখন যে কোনো একটি পোস্টাল কোড লিখছি। এরপর আপনি এখানে যে কোনো একটি ফোন নম্বর দিয়ে দিবেন, এটি যদিও অপশনাল, তারপর আপনি এখানে একটি ফোন নম্বর দিবেন। ফোন নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখন সাবমিটে ক্লিক করলাম আপনাদেরকে পুরোপুরি দেখানোর সুবিধার্থে। এরপর আপনাকে এখানে একটি ফোন নম্বর দিতে হবে ভেরিফিকেশন করার জন্য। তো আমি এখানে আমার যে কোনো একটি ফোন নম্বর লিখে দিচ্ছি। এরপর টেক্সট মেসেজ অথবা ভয়েস কলের যে কোনো একটি সিলেক্ট করে জাস্ট গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। এরপর আমাদের সামনে ভেরিফিকেশন কোডের বক্সটি আসবে। এরপর আমাদের মোবাইলে আসা সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব। তো আমি সেটি দিচ্ছি, অলরেডি আমার মোবাইলে চলে আসছে। এরপর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো এরপর অ্যাডসেন্স অটোমেটিক্যালি আমাদেরকে রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডসেন্স রিকোয়েস্টটি টিক মার্ক দেওয়া। তো এরপর আমরা জাস্ট সেট মনিটাইজেশন পারফরম্যান্স এখানে স্টার্টে ক্লিক করব। এখানে যদি সবগুলো টিক মার্ক করা থাকে তাহলে আমরা সেভ সেভে ক্লিক করে দিব, যদি টিক মার্ক করা না থাকে তাহলে আমরা অবশ্যই টিক মার্ক করে নিব। টিক মার্ক করে দিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এমন একটি নোটিফিকেশন আসছে, অর্থাৎ আজ থেকে আপনার চ্যানেলের লাস্ট 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হতে হবে। যদি আপনি এই শর্তগুলো পূরণ করেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে, রিভিউ করার পর আপনার চ্যানেল তারা মনিটাইজেশন দিবে। তো এখন আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা নতুন ক্রিয়েট করেছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইবার জিরো এবং ওয়াচ টাইমও জিরো। এক মিনিটও কেউ আমাদের চ্যানেলের ভিডিও দেখে নাই, তো সেই জন্য এখানে জিরো। যখন আপনার চ্যানেলটি ভিডিও কেউ দেখবে তখন এখানে আপনার মিনিট শো করবে এবং এখানে সাবস্ক্রাইবার বাটনে কেউ যদি সাবস্ক্রাইব করে তাহলে এখানে সাবস্ক্রাইব শো করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।